দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি রান্না করবা? ডাল, আজকে ডাল আর আলু সিদ্ধ খাবো রাত্রে। ডাল আর আলু সিদ্ধ খাবা? হ্যাঁ ঠিক আছে। আমি কখন বললাম মাংস খাবো? তুই বলিস নি, তুই বলবিও না। তাহলে তুমি ডাল আলু সিদ্ধ কেন বললা? আমি বললাম আমি ওইটা রান্না করব। আমি কখন বললাম আলু সিদ্ধ ডাল খাবো? তুমি বললে আমরা বলি, তুই বললে ও করবো না। আমি হলাম অনেক চালাক অনেক বুদ্ধিমান, তাই তো আমার শ্বশুর মশাই খেত শুধু পান। বন্ধুরা জল চলে এসেছে, আর বাবাই জলের মেশিনটা ধরানোর জন্য রেডি হয়ে গেছে, আর মা বালতি নিয়ে চলে এসেছে দুটো বালতি হাতে। খুব আস্তে 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 আস্তে, একা ধরা যায় না জলের বালতি, ওই জন্য আগে বাবা একটু ধরুক, তারপর আমি ধরি, তারপর বাবা একটু ধরুক, তারপর আমি ধরি, এরকমই করতে হবে। কোমর ব্যথা হয়ে থাকে, কোমর হাত ব্যথা হয়ে যায়। আজকে জলটা খুব কম এসছে, এই তো জল পড়ছে এখানে। এই টুমলেটগুলো ভালো আছে, আর এই তিনটে খালি হয়ে গেছে, আবার ওই বাথরুমের এই কি বলে বালতিও খালি হয়ে গেছে। আর এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, এতক্ষণ কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন আবার একটু দেখা যাচ্ছে সুন্দর। এই যে মেঘ আকাশে সব নিসর্গ চলে এসেছে জল ভরতে, আমাদের সাথে হেল্প করতে। ঠান্ডা লেগে যায় বাবা, দেখি এবার আমি ধরি, ছাড়ো। এই যে সকালবেলায় আমরা এখন চা খাবো, এটার মধ্যে চা বসাবে, ভালো করে চা বানিও, মানে গ্রিন টি। তুমি তো আবার চা বললে পরে তো সাপের মতন গোল গোল চা করো, চোখ করো। না তুমি তো আবার চা বললে পরে চোখগুলো আবার সাপের মতন বড় 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 তো করো। হ্যাঁ একজন কমেন্ট করেছে, দিদি ভাই তোমার চোখগুলো কি সুন্দর, দাদা কখনো বলেছে? বলো এবার কেমন আমার চোখ? ওই যে বললাম সাপের মতন। সাপের মতো? সত্যি সত্যি বলো, সাপের মতন বললাম তো। পুরো নাগিন, ওই যে সবসময় ডাসনে কে লিয়ে রেডি হো রা, রেডি। হ্যাঁ চা না, বলো গ্রিন টি। এখন যে চা বলছো নিজে গ্রিন টির বেলায়, তখন আর দোষ নাই না? কি বলে দিলাম, চা বলিনি, আমি বলছি গ্রিন টি খাবো, গ্রিন টি খাবো, গ্রিন টি খাবো। কি এইগুলো? তা আমি কখন বললাম এগুলো জাম? আমি কখন বললাম জাম? না না না, আগে বলো তুমি তাহলে আম বললা কি জন্য, আমি কখন এগুলো বললাম জাম? আমি কি বলছি একবার এগুলো জাম? না না না, এগুলো তো এটা তো আমি আমি কখন তোমার জাম বললাম? না তুমি জীবনে দেখছো না। না আমি আগে বলো আমি তোমার কখন জাম বললাম? তুমি জাম কিনে নিয়ে আসো বাজার থেকে। হ্যাঁ জাম কখন বললাম মা? জাম 300 টাকা কিলো। ওইটা কি জিনিস? এটা হলো ছোট ছোট আম। তা আমি কখন বললাম ওইগুলো জাম? জাম কিনে নিয়ে আসো। তুমি বলছিস কে বললো? তুমি আম বলছো, আমি আমি কখন জাম বললাম? ওটা জাম বলছো আমরা বলছি নাকি? তাহলে আমি ওটা আম বলছি নাকি? তাই তো বলো আম। না আমি বলবো না, আমি তোমার কথা শুনবো নাকি? তোর মার মুখে যে সাদা যেটা এই পাশে, এই পাশে ওটা হলো বোরলিন। আমি ভেবেছিলাম যে কাকে হাগু করেছে কি না, সেটা ভেবেছিলাম। কোনটা? তা আমি কি বলেছি নাকি ওইটা ওইটা আলকাতরা? হ্যাঁ আমি ওটা আলকাতরা বলেছি নাকি? দাঁড়াও দেখি এই দিকটা, এই দিকটাও দেখা যাচ্ছে একটু একটু, ওই জিনিস। আর মা যেটা বললো এবার সেটা দেখাবো। কোনটা বলছো? সাদা। আর এই যে আমার পেছনে আছে গাধা, রেনবো নাই এনা, তুমি ছবি তোলো রেনবো, আমি কত বকা নাকি? হ্যাঁ তো তোলো, তুমি তুমি তোলো। আমি হলাম অনেক চালাক অনেক বুদ্ধিমান, তাই তো আমার শ্বশুর মশাই খেত শুধু পান। তার জন্য জামাই তো তো করে না তো স্নান। বাট কি রান্না করবা? ডাল, আজকে ডাল আর আলু সিদ্ধ খাবো রাত্রে। ডাল আর আলু সিদ্ধ খাবা? হ্যাঁ ঠিক আছে। আমি কখন বললাম মাংস খাবো?
তুই বলিস নি, তুই বলবিও না। তাহলে তুমি ডাল আলু শুদ্ধ কেন বললে? আমি বললাম আমি ওইটা রান্না করব। আমি কখন বললাম আলু শুদ্ধ ডাল খাবো? তুমি বললে আমরা বলবো, তুই বললে ও করবো না। হ্যাঁ, উপর দিকে তাকাও তো না, নিচ দিকে তাকাও তো না। আমার দাদু পাগল ছিল, মামাবাড়ির দাদু মিথ্যে কথা বারবার এক কথা বলে, শুধু মিথ্যে কথা বলে। ও ভাই, মামাবাড়ির দাদু কি ছিল? বাবাই দেখাও কিভাবে বলে, ওইভাবে কথা বলে, কারোর সঙ্গে কথা বলতে গেলে এরকম তুমি রাগ হলে কেমন মুখ করে? আমি কোন রকম করি না, আমি রাগ হলে রাগ হলে ওরকম গাল ফুলি দেখো, আমি গাল ফুলি দেখো কেমন? না না না, আমি ওইগুলা করি না, ঠিক আমার ভালো লাগে না দেখতে, আমি ভালো দেখি না। যা চা খাবি, আগে দুটো কলা খা। না না, কলা খাবো না। তাহলে একটা আপেল খা। এই যে আমাদের শিম্পাঞ্জি দাঁড়িয়ে আছে এখানে। আমি শিম্পাঞ্জি, তোমার কে বলছে? আমি কখন তোমারে খরগোশ বললাম? আমি শিম্পাঞ্জি, তোমার কে বলছে? তাহলে আমি কখন তোমাকে আমি গাধা বললাম বলো? আমি কি তোমার গাধা বলছি? হ্যাঁ, এটা দেখছো না, আমি কি তোমার গাধা বলছি? না, মুখ দিয়ে অত কথা, এই দুইখানা ঠোঁট এরকম করে নিয়া আমি কখন বললাম কথা বলবো আগে বলো, তাই বলো। আমি কখন বললাম যে কথা বলবো? কিছু না, আগে বলো আমি কখন বললাম কথা বলবো? হ্যাঁ, চোখ দিয়ে তাকাচ্ছ না, চোখটা বন্ধ করে দাও। আমি কখন বললাম চোখ দিয়ে তাকাচ্ছি? আমি একবারও বললাম? মেরে পেয়ারে দেশবাসী, আমার প্রিয় বন্ধুরা, আমি কখন বললাম যে আমি চোখ দিয়ে কথা বলছি? চোখ দিয়ে কথা বলতে পারে কেমন বোকা না হলে, মানে 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 গেছি রে। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ আমার গানে বিঘ্ন ঘটানোর জন্য দায়ী তুমি। যাদের বড়রা বেশি কথা বলে না, তাদের বরের এরকম ঠোঁটের মধ্যে, আর যাদের বউরা বেশি এরকম বেশি এরকম দরজা লিপানা করে না, তাদের শিকল দিয়ে বেঁধে রাখতে হয় বউদের। কি বাবার আমি দেখিয়ে দেবো, আমি একটা শিকল কিনে নিয়ে এসেছি রাত্রিবেলা, এমনি শিকল তো পাইনি, কি আর করব, তাই ওই পাশে ওই ডগ শপ ছিল, ওখানে ডগ ফিডার টিট ফিট টিট ওইগুলো খাওয়া যেত, সেই দোকান থেকে একটা শিকল কিনে নিয়ে এসেছি। সাথে আবার বললো যে একটা বেল্টও নিয়ে যান। আমি বললাম না না, বেল্ট কীভাবে নেবো? বললো স্যার আপনি বেল্ট আপ বেল্ট রেখে যাইয়ে, মানে চেনে তো সবাই যে একজন অফিসার, তার এরকম বেল্ট, ভালো বেল্ট দিয়ে দিয়েছে ওই জন্য। বলো, হ্যাঁ, তা আমি কখন বললাম তুমি ঠান্ডা জল বানাচ্ছ? না, আমি কখন বললাম ঠান্ডা জল বানাচ্ছ? আমি কখন বললাম তুমি ঠান্ডা জল বানাচ্ছ বলো? কখন ঠান্ডা জল বললাম? ও আমার দেশবাসী, আমার প্রাণের প্রিয় বন্ধুরা, আমি কখন বললাম যে ঠান্ডা জল বানাচ্ছে? হ্যাঁ, ঠান্ডা জল দিয়ে চা বানাবো। তা আমি কখন বললাম তুমি কফি বানাবা? আমি কি বলছি তুমি কফি বানাবে? আমি কখন বললাম তুমি কফি বানাবে? আমি এখন গ্রিন টি বানাবো। তা আমি কখন বললাম তুমি সাদা টি বানাবে? তুমি কি খাবা? কিছুই খাবো না। তা আমি কখন বললাম তুমি ভাত খাবা? বলো নাই। তাহলে চা খাবা না? তো খাবো। তাহলে চলে আসো ভাই, চা খাবা? না খাবো। তোমার হাতে ওটা কি? আমি কখন বললাম গ্লাস? ঠিক আছে, যাই
আমি কখন বললাম এটা চার কাপ ঠিক আছে, মনে করো চার কাপ হলো যদি বালতি হয়, তাহলে বালতি যদি কাপ যদি বালতি হয়, বালতি যদি গ্লাস হয়, গ্লাস যদি মগ হয়, তাহলে আমরা কিসে করে কাপ চা খাচ্ছি বলো? পারেনি আপনারাই কমান্ডটা কিন্তু উত্তর দিতে হবে, কমান্ডটা আর বলবো না, সেকেন্ড বার বলবো না, এটাই আপনারা রিপিট করে শুনে কমান্ডে যে যে উত্তর দিতে পারবেন, যে যে উত্তর দিতে পারবেন তাদের জন্য রয়েছে পুরস্কার, অনেক অনেক পুরস্কার। মাছ দেখি কেমন করে দেখি, মাছ খাবে এখন নিশাক, তারপরে ভাত খাবে। আসো এসছে কমলা বেহেন, আমাদের সব কিছু নিয়ে চলে যাচ্ছে ব্যাগ ভর্তি করে। করবেন কাজ আর ইয়ে আপ তো মেরাই কপড়া থা তো যে তাও ভিতর দেখি যে না তাও ভিতরই ছোড়া খা যারি উমে মেরা কপড়া। হ্যাঁ, এর মধ্যে কি আছে সিক্রেট এখন বলা যাবে না। না কমলা বেহেন, কমলা বেহেন বহুত ক্যা হে ছুচা হে ফাঁকি বাস, ফাঁকি বাস, ফাঁকি বাস তো নেই হে। ঠিক আছে কমলা বেহেন, বলি বেকচু, বলি বেকচু, রোজ একই কথা বলি। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি রান্নাঘরে, আর এখন আমি বানাবো পপকর্ন, কারণ নিশাক বলেছে মা পপকর্ন খাবে। এই যে গুড লাইফের পপকর্নটা কিন্তু খুব ভালো হয়, এটাই আমি এখন বানাবো। ঠিক আছে চলুন তাহলে কেমন করে বানাই আপনাদের দেখাই। প্রথমে আমি একটু প্রেশার কুকারে তেল দিয়ে নিয়েছি, তারপরে তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি। লবণ দেওয়া হয়ে গেলে একটু গরম হলেই ওর মধ্যে আমি পপকর্নগুলো দিয়ে দেবো। দুমুট পপকর্ন দিয়ে দিলাম, তারপরে পপকর্ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে যাবে পপকর্ন ভাজা। চলুন শোনাচ্ছি কেমন শব্দ হচ্ছে। রেডি হয়ে গেছে গরম গরম এক থালা পপকর্ন। আমি ঘুমিয়েছিলাম আর বাবা ওইখানে যা আবার তখন থেকে চা খেয়ে যাচ্ছে, এখনো চা খেয়েই যাচ্ছে। আবারও ঘুম থেকে উঠে আমরা চা খাচ্ছি, আর আবারও চা খাচ্ছি, আর মা এখন কি বললো সেই কথাই আপনাদের একটু শোনাচ্ছি। এখন বাইরে গিয়ে অত অন্ধকার হয়ে গেছে, বাইরে ওই দার্জিলিং এর ওইদিকে লাইট গুলো দেখা যাচ্ছে, তা আমি চশমা পরে নিচেরটা দিয়ে উপরেরটা দিয়েই দেখলাম। নিচেরটা দিয়ে তো দেখতে পেলাম না, কিছু দেখা যাচ্ছে না, ছোট্ট ছোট। আর উপরেরটা দিয়ে দেখলাম কি, এক একটা লাইটের মনে হচ্ছে উপর একটা গোল, তারপর একটা লম্বা এরকম, আর তার নিচে মনে হয় দুটো পা। লাইট গুলো এরকম লাগলো, তার মানে আমার চোখের চশমায় গন্ডগোল আছে কিছু। আমার মনে হচ্ছে চন্দ্র গ্রহের নালে মঙ্গল গ্রহের লোকজন দেখে আসছো তুমি। না তোমরা দেখে আসো গা লাইট, আমার এই চশমা দিয়ে দেখো, পাওয়ার ঠিক নাই, পাওয়ার চোখের, চোখে ঠিক নাই। না না তুমি মঙ্গল গ্রহ দেখেছি, এত জ্যোতি হয়ে গেছে না চোখে, গরমের শেষে মঙ্গল গ্রহ দেখছো, এলিয়ান, এলিয়ান দেখছো। বিজন বাড়ির লিচু খেলাম, খুব টেস্টি, একদম কাঁচা কাঁচা লিচু গুলো খুব ভালো খেতে, আর কটা নিয়ে আসলেই পারতাম। বিচি গুলো ছোট ছোট দেখাও, লিচু দেখাও, বিচি গুলো ছোট ছোট না, এই দেখ লিচু গুলো না সবুজ কাঁচা লিচু নিয়ে আসছে, বিচি গুলো ছোট ছোট। হ্যাঁ এই যে ভালো লিচু গুলো, খারাপ এই যে লিচু, বোম্বাই লিচু বলে, সবুজ রং এইরকমই নিয়ে আসছে, তার মানে কাঁচা লিচু। বিজন বাড়ির দিকে পাওয়া যায়, টেস্টি, এটা সুন্দর গন্ধ আছে, বেগুন পোড়াচ্ছি। আপনাদের দাদা ভাই বললো যে বেগুন পোড়াতে বেগুন পোড়া আর ডাল দিয়ে ভাত খাবে, তাই আমি বেগুন পোড়াচ্ছি। আর এই বেগুন পোড়ানোটা কিন্তু আমি মেলার থেকে কিনেছিলাম, যারা আমাদের রোজ ভিডিও দেখেন তারা জানেন। ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট।